আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রোড কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের রোড অবজারভার আমাদের 93 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্সি রতন দে মহাশয়। আমরা তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাবো এবং আমাদের পাড়ার জেঠু বিমল জেঠু উপস্থিত হয়েছেন। সবাই মিলে একসাথে জয় তারা। জয় তারা। জয় তারা। যোধপুর গার্ডেন্স অধিবাসী বৃন্দের পক্ষ থেকে এবছরের তারামা উৎসব 13তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এই পুজো মণ্ডপে শুভ উদ্বোধন করলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার মহাশয় এবং শ্রী রতন দে মহাশয়। প্রদীপ জ্বালিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে আমাদের মায়ের মূর্তি উন্মোচন করলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুজো মণ্ডপে এসে আমাদের পুজোটিকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য। আমরা দেবাদাকে উত্তরীয় এবং ফুল দিয়ে সম্মানে সম্মানিত করবে। এখন আমাদের চেঠি সর্ভিসটা এসি এবং এবং ফুল দিয়ে সম্মান জানাবে আমাদের প্রিয় অনিতা দি। সবাই একসাথে করি। আমরা এবার মঞ্চে ডেকে নেব ঝুমা দাস। মঞ্চে ডেকে নেব ঝুমা দাসকে এবং চোরাগি বৈরাগি কাকিকে। কৃষ্ণা দাস এবং জোনাকি বৈরাগী আমাদের রতন দে মহাশয়কে উত্তরীয় ভরিয়ে সম্মান সম্মানিত জানাচ্ছে একসঙ্গে সবাই মিলে। এবার আমাদের বিমল ঢুকে উত্তরীয় পড়িয়ে রঞ্জিত আর আফতাব মঞ্চে আসো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের যিনি শিল্পী যিনি ঠাকুরটি করেছেন তো তাকে আমাদের প্রিয় মঙ্গল লাগে একটু মঞ্চে আসতে অনুরোধ করবো। আমাদের শিল্পী খুব কম সময়ে আমাদের ঠাকুরটি একদম তৈরি করে দিয়েছে খুব ভালোভাবে। আমরা এবারে আমাদের বিধানশ্রী দেবাশিস কুমার মহাশয়ের দু চার কথা বলার জন্য অনুরোধ জানাই। নমস্কার। যোধপুর গার্ডেন অধিবাসী বৃন্দের এই তারামা পুজো উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের সহকর্মী এই ওয়ার্ডের দীর্ঘদিনের পৌর প্রতিনিধি প্রাক্তন মেয়র পরিষদের সদস্য রতন দে মহাশয় আছেন। সম্মানীয় অতিথিরা এখানে আছেন সবাই, সকলকে আমার ধন্যবাদ শুভেচ্ছা। তারামার পুজো
গত কয়েকদিন আগে আমরা একটা উদ্বোধন করতে এসেছিলাম, রতন ছিল গার্ডেন্সের, আজকেও একটা রং কলে হচ্ছে, বিভিন্ন জায়গায় তার আমার পুজো হচ্ছে। কাল গতকাল রটন্তি কালী পুজো ছিল, সব মিলিয়ে আমি এই অঞ্চলে সেদিন রতনে একটা খুব ভালো কথা বলেছে, আমার ভালো লেগেছে, যে সকলে তারাপীঠ পৌঁছতে পারে না, অথচ তারা মা দর্শন করার ইচ্ছা সকলের হয়। এই ধরনের পুজোগুলোর মধ্যে দিয়েই মাকে এই অঞ্চলের মানুষ তারা দর্শন করতে পারেন, তারা কিছু না গিয়েও এবং তারা কল্যাণের পর্যন্ত মাকে আশীর্বাদ চাইতে পারেন। আসুন আমরা সকলে মিলে মা কাছে এটাই প্রার্থনা করি, মা সকলের মঙ্গল করো, সকলের কল্যাণ করো, সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। তার কারণ একা একা ভালো থাকা যাবে না, আপনি একা খুব ভালো আছেন, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ভালো নেই, আপনারা ভালো থাকাটাও ভালো থাকতে পারবেন না। তাই সকলে ভালো থাকতে দেবেন, আপনি ভালো আছেন, আসুন সকলে মিলে মার কাছে সকলে ভালো থাকার জন্য আমরা আবেদন করি, আমরা প্রার্থনা চাই। সকলে ভালো থাকবেন, নমস্কার।